আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের শেষ কার্য দিবসেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 490 কোটি 21 লাখ টাকার শেয়ারে লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 14.8 পয়েন্ট বেড়ে 6,292 পয়েন্ট, ডিএস 30 সূচক 6.2 পয়েন্ট বেড়ে 2,229 পয়েন্টে এবং ডিএস বা শরিয়া সূচক 3.4 পয়েন্ট বেড়ে 1,373 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 324টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 77টির, কমেছে 88টির এবং অপরিবর্তিত রয়েছে 159টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল জেনেক্স, ইনফোসিস, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির লেনদেনেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 34.9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18,575 পয়েন্টে। সিএসসিতে আজ 141টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 37টির দর বেড়েছে, কমেছে 42টির, আর 62টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 7.9 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানব অর্থ বাণিজ্যের বাকি খবর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী 2 মাস রাতে 5 ঘন্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। আজ 2 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই কারণে সকাল 7টা থেকে বেলা 11:30 এবং রাত 10টা থেকে 2টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা বেশি থাকবে। এ বিষয়ে বিমানবন্দরের এটিএম বিভাগ থেকে নোটিশ জারি করা হয়েছে। যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে মনিটর টিম গঠন করা হয়েছে। প্রবাসী আয় বা রেমিটেন্স ইতিবাচক ধারায় ফিরেছে। চলতি বছরে জানুয়ারিতে 195.88 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 21,000 কোটি টাকা। জানুয়ারিতে গত মাসের তুলনায় 25.91 কোটি ডলার বেশি রেমিটেন্স দেশে এসেছে। ডিসেম্বরে দেশের রেমিটেন্স এসেছিল 169.97 কোটি মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানা যায় 2022-23 অর্থবছরের প্রথম 7 মাসে মোট রেমিটেন্স এসেছে 1,245 কোটি 21 লাখ মার্কিন ডলার। জানুয়ারিতে যেই পরিমাণের রেমিটেন্স এসেছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 25.58 কোটি 40 হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 4.22 কোটি 50 হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 165.36 কোটি 90 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 70.80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। ব্যাংকিং খাতে চলমান ডলার সংকটে স্থানীয় টেক্সটাইল মিলার ও স্পিনারদের জন্য হুমকি সৃষ্টি করেছে। দেশের তৈরি পোশাক খাতকে সহায়তা করতে কাঁচামাল ও তুলার আমদানির লেটার অফ ক্রেডিট খোলার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন তারা। আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো অক্টোবর থেকে এপ্রিলে তৈরি পোশাকের অর্ডার 25% কম দিয়েছে। এর ফলে প্রাথমিক টেক্সটাইল খাতে অর্ডারের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ডলার সংকটের কারণে বেশিরভাগ স্থানীয় ব্যাংক এখন স্বাভাবিক সময়ের চেয়ে এলসি খোলার ক্ষেত্রে 10 থেকে 15 দিন সময় বেশি নিচ্ছে। এতে রপ্তানি বাজারে বিক্রি হওয়া পোশাক তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপকরণ, তুলা, ডাইস কেমিক্যাল, ভিস্কোস ও ফাইবারের মতন গুরুত্বপূর্ণ কাঁচামালের আমদানিতে প্রভাব পড়ছে। প্রাথমিক টেক্সটাইল মিলাররা ক্রমবর্ধমান পোশাক খাতকে সহায়তা করতে $20 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। তা সত্ত্বেও এই মিলগুলো তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য 1.10 কোটি লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে সরকার। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় টিসিবির জন্য 1.10 কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ হবে 194.70 কোটি টাকা। প্রজ্ঞাপনে আরও বলা হয় টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে গ্লোবাল কর্পোরেশন থেকে এই সয়াবিন তেল কেনা হবে। জরুরি ভিত্তিতে 1.10 কোটি লিটার সয়াবিন তেল কেনার জন্য নির্দেশক্রমে প্রত্যাশামূলক অনুমোদন দেওয়া হয় বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব শাম্মী ইসলাম। এদিকে স্পট মার্কেট থেকে 1 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সভা শেষে অনুমোদিত প্রস্তাবনাগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান। তিনি বলেন, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। স্পট মার্কেট থেকে এসব জ্বালানি ক্রয় করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মাস্টার সেল অ্যান্ড পার্সেজ এগ্রিমেন্টের আওতায় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2020-21 এর আওতায় কেনা হবে এই এলএনজি। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।